আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি আজ আপনাদেরকে করে দেখাবো খুবই প্রাচীন আর মজার একটি পিঠা সতীন মুচুর পিঠা কি নামটা শুনে খুব হাসি পাচ্ছে আসলেই কিন্তু এই পিঠার নাম সতীন মুচুর পিঠা আর এই পিঠাটা খেতে খুবই মজার খাওয়ার সময় একদমই সতীনের কোনো মোচুর টের পাওয়া যাবে না এই পিঠার রেসিপিটা প্রায় দেড়শো বছরের পুরনো আমি এই পিঠাটা প্রথম শিখেছি আমার বড় ফুপুর কাছ থেকে আমি ওনার রেসিপিটা একটু চেঞ্জ করে নিয়েছি উনি শুধু চালের গুঁড়া দিয়ে করতেন শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটা করলে শক্ত হয় তাই আমি সাথে সমপরিমাণ ময়দা মিশিয়ে নিয়েছি ময়দা মিশিয়ে করলে পিঠাটা খেতে আরও ভালো হয় দিয়ে দিচ্ছি উঁচু করে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া সমপরিমাণ ময়দা সামান্য পরিমাণে লবণ একটু ভালো করে মিশিয়ে নিব ময়দা চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি পনে হাফ কাপ পরিমাণ ঘি আপনারা এখানে সরাসরি ঘি ও ব্যবহার করতে পারেন অথবা ঘি তেল মিশিয়ে নিয়েও করতে পারেন এখন ঘিটা খুব ভালোভাবে এর সাথে মেশাতে হবে চালের গুঁড়া আর ময়দার সাথে ঘিটা খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি এর সাথে মেশাবো কুরানো নারকেল আর গুড় এখানে আমি এক কাপ খেজুরের গুড় একটু পানি দিয়ে জাল করে এরকম ঘনত্বের করে নিয়েছি অনেক বেশি পানি ব্যবহার করা যাবে না আর এই গুড়টা দিয়েই আমি বেটার তৈরি করব বেটার তৈরি করার সময় আমার যতটুকু গুড় লাগে ঠিক ততটুকুই আমি এখান থেকে ব্যবহার করব এখানে আমি উঁচু করে এক কাপ কোড়ানো নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি গুড় দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণ গুড় প্রথমেই দিব দিয়ে মাখাবো এই পিঠাটা খুব মিষ্টি হবে খেতে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে গুড় লেগেছে এখানে আর লাগবে না এখন মেখে আমি এটা বিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব খুব ভালোভাবে মাখাতে হবে গুড় যেন সব অংশে সমানভাবে মিশে যায় মাখানো হয়ে গিয়েছে এখানে আমার হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে গুড় লেগেছে এখন আমি এটা ঢেকে রেখে দিব বিশ মিনিটের মতো সময় চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ তিল আমরা এই তিলটা টেলে নিব তিলটা টালার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এই পিঠাটা তৈরি করতে আমাদের ভাজা তিলের প্রয়োজন হবে আর তিলের বিষয়ে একটা কথা না বললেই না তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তিল হাড়কে শক্ত করে বাচ্চাদের যে কোনো খাবারের সাথে যদি তিল যোগ করে দেয়া যায় ছোটোবেলা থেকেই তাহলে হাড় গঠনেও এটা ভালো ভূমিকা রাখবে লো মিডিয়াম হিটে তিলটা আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন তিলটা ভাজা হয়ে গিয়েছে এখন এই ফ্রাই প্যান থেকে তিলটা অন্য কোনো পাত্রে ঢেলে ফেলতে হবে এই ফ্রাইপ্যানে যদি তিলটা থাকে তাহলে লাল হয়ে যাবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর তিলটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ গুড় কুড়িয়ে নিয়েছি এর মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে পাতলা শিরা তৈরি করে নিব শিরাটা ঘন করা যাবে না কারণ আমরা যখন পিঠার ডো তৈরি করেছি তখন গুড় দিয়ে করেছি এজন্য আমরা যদি ঘন শিরা করি তাহলে পিঠাটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে আমি চড়া আছে শিরাটা চার মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন ঘনত্বটা এরকম হবে একদম পানি পানি না আবার আঠা না আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর শিরাটা ঢেকে রাখবো ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমি এটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি ছোট ছোট ভাগ করে নিব আমি মোট কয়টা পিঠা বানাবো কতটুকু বড় পিঠা বানাবো সেই আন্দাজে ভাগগুলো করব আমি একটা পিঠা তৈরির জন্য এই পরিমাণ নিয়ে নিচ্ছি খুব আঠালো এই জন্য ভাগগুলো যদি আমি করে নেই তাহলে প্রতিটা পিঠা সমান হবে আর না হয় দেখা যাবে যে বড় ছোট হয়ে যাচ্ছে পিঠা তৈরির জন্য আমি বারোটি সমান ভাগে ভাগ করে নিয়েছি এই প্রতিটা ভাগ দিয়ে এখন আমি পিঠা তৈরি করব একটু গোলাকার চ্যাপটা করে ডোনাটের মতো মাঝখানে একটি ফটো করে দিব এইভাবে গরম করে নেওয়া তেলে আমি পিঠাটা ছেড়ে দিচ্ছি প্রতিটি ভাগ দিয়ে এইভাবে পিঠা তৈরি করতে হবে আরেকটি পিঠা দেখিয়ে দিচ্ছি এটা খুব আঠালো এজন্য জন্য বানানোর সময় একটু অসমান হয়ে যাচ্ছে এই জন্য সাবধানে বানাতে হবে যেন পিঠার শেপ ঠিক থাকে আরেকটা সুবিধা আছে আমরা যখন পিঠাটা ভাজা হয়ে যাওয়ার পরে শিরায় ভিজিয়ে তিলে গড়াবো তখন এই অসমান অংশগুলো আর বোঝা যাবে না মিডিয়াম থেকে একটু বেশি আছে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর পিঠাগুলো ভাজার সময় এক পাশ শক্ত হয়ে গেলে তারপর উল্টাতে হবে আর উল্টানের আগে পর্যন্ত একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে আস্তে আস্তে না হয় নিচের অংশে পিঠাগুলো পুড়ে যাবে এক পাশ হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো খুব সাবধানে উল্টে দিচ্ছি পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি পিঠাগুলো তেল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে একটু ঠান্ডাও হয়ে গিয়েছে এখন আমি এগুলো সেরাই দিয়ে দিচ্ছি আমরা যে পাতলা শিরাটা করে রেখেছিলাম এর মধ্যে দিলাম একটু সময় সিরায় রেখে আমরা শিরা ঝরিয়ে নিব এরকম শিরা ঝরিয়ে একটা একটা পিঠা করে আমরা যে তিলটা টেলে রেখেছিলাম এই তিলের উপরে এই পিঠাটা রাখব এভাবে প্রতিটা পিঠা আমি তিলের উপরে রাখব এই পিঠার এক পাশে তিলের কোটিং হবে এইভাবে সবগুলো পিঠাই আমি থেকে তুলে তিলে গড়িয়ে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি এরকম তিলের কোটিং হবে যখন ঠান্ডা হবে পিঠাগুলো তিল একদম সুন্দরভাবে পিঠার গায়ে শক্ত হয়ে লেগে যাবে পিঠাগুলো কিন্তু শক্ত হবে না এর উপরই একটা হবে ক্রিস্পি আর ভিতরেরটা হবে জুসি দেখুন একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি এর উপরটা কীরকম ক্রিস্পি আর ভিতরটা জুসি এই পিঠাটা ফ্রিজের বাইরেই আপনারা ছয় সাত দিন রেখে খেতে পারবেন নষ্ট হবে না তৈরি হয়ে গেল সতিন মচুর পিঠা এই পিঠার রেসিপি আপনারা আমার পিঠার বইতেও পাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ